হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে শুক্রবার, সারাদিন যেহেতু আজ আমার বেরোনো ছিল স্টেজ ক্লাসে যাওয়ার জন্য সকাল থেকে, আর ওই একই ভিডিও আমি কোনো শ্যুট করিনি। আজকে সন্ধেবেলায় একটু মেলায় যাওয়ার আছে, পুচকুকে নিয়ে ফার্স্ট টাইম মেলায় যাব, সেই কারণে একটা ছোট্ট ব্লগ আপনাদের জন্য থাকবে। দেখুন ওর অবস্থা, দেখুন কি সুন্দর করে বাবা আমার সেজেছে। চলুন, আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন। দেখা যাক প্রথমবার মেলাতে গিয়ে ওর কি কি রিয়াকশন হয়। বাবা খাও, ওটা মুখে দাও। একটাও মুখে দেয়নি, ও সব জিনিস মুখে দেয়, বড় বড় জিনিস, ছোট ছোট জিনিস মুখে দেয় না। ও বাবা মুখে দাও, মুখে দাও ওটা। ও বাবা মাম্মা, ও সোনামা মুখে দাও, মুখে দাও, ভালো লাগেনি। প্রথমবার সোনা বাচ্চাটা মেলাতে এসে এই এত আলো দেখে খুব আনন্দ পেয়েছে, কিন্তু যেটা আমাদের মুশকিল হয়েছে ওই একই প্রবলেম, কপিরাইট খাওয়ার ভয়ে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। এই ভয়েস ওভার সেকশনটা আমার খুব বিরক্তিকর লাগে, কারণ সেরকম পজিশন পাওয়া যায় না, আর কি বলবো বুঝে উঠতে পারি না। যাকে মাসি মাম্পি সবাই এসছে, অনেক কথা হচ্ছে ওর সঙ্গে, অনেক এক্সপ্রেশন দিচ্ছে ও, যেগুলো কোনো কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। কুটকুট কুটকুট করে দেখে, কোলে চাপে বড্ড আনন্দ পায়। বাড়িতে এরকম একটা মিষ্টি বাচ্চা থাকলে না, বাড়ির পরিবেশটা কি সবসময় একেবারে পরিবর্তন করে দেন। ওই দেখুন ওই দিকে আবার একটা ছোট্ট বাচ্চা দেখা যাচ্ছে, এর থেকেও ছোট সে। আপনি পাবেন নেল পলিশ, প্রতিটি সামগ্রী মাত্র 6 টাকা আর 7 টাকা। তুই তো ওটা দিস না, ওটা খাচ্ছে, ওটা খাচ্ছে রে। দশ টাকা কটক
কটা? 10 টাকা। তোরা 8টা করে খা, আমি বাকি 10টা আমি দেবো। তোরা 8টা করে খা, বাকি 10টা আমি দেবো। ফুচকাওয়ালা বলছে একটা খাওয়া যাবে না, একটা করে ঠাকুর পাপ দিয়ে করে দুটো খাইছে, ছোট 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 দিয়েছে তো ওই কারণে, কিন্তু বেশি দিয়ে হয়তো 20টা না হওয়ারও কিছু নেই, কারণ ছোট ছোট দিয়েছে। আরে ওকে যেতে বলেছি, পুচুকে পুচু করে দেখবে, মাসি বাড়ি যাবো, মাসি বাড়ি দিয়ে ঢুকবি, আমি তোর বাবার দিনের বাকি যাবো, তুই এখন 100 বার চল না। বাপারে তুই দেখ, লালা পড়ছে, দেখ তো লালা পড়লো, দেখ পুরো আবার ভিডিওতে উঠলো ঝাঝা ঝাঝার করে। আচ্ছা তোমার মায়ের কি খেতে ইচ্ছা করেছিল গো? মানে এটা মায়ের জন্য হচ্ছে না, এটা আমার দোষীগিরির জন্য হচ্ছে, দাঁত নেই, দাঁত নেই, শাটারটা পড়ছে না, দাঁত খোলা, মুখ খুললেই লালা পড়ছে, চাদর নিয়ে এখন গবেষণা হচ্ছে, এটা আবার নতুন একটা কিছু, এটা নতুন কিছু খেলা, ওর মা কাশলো বলে হাসলো। হাঁচলে কাশলে না, ও ঠামি বাঁধবে, ঠামি তো বলেছে সরে যেতে, ওটা খাওয়ার জন্যই তখন লাল পড়ছে না, চাদরটাকে টেনে তুলে তুই খাচ্ছিস, এই চাদরটা নোংরা দুনিয়াতে একটা হবে, এবার গলাটা আবার সত্যি ছিঁড়ে যাবে। কালকে তো কি